and visit each one is going to live on the near case. So this is very difficult, and all the difficult populations they have seen, all the Kaplas, Kudra, Kaplas, Ras, and everything here. বন্ধুরা, আমরা এখন এসে পড়েছি সামন্য সঙ্গীত সম্মেলন 2021-2022। এটা আমার নেক্সট একটা ব্লগ, সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, তো সেটা দেখে আমি ভাবলাম একটা ব্লগ করে নিই। তো প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা শুক্র শনি রবিবার হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা শনিবার এবং রোববার বাদ গেছে। তার বদলে আজকে 7 তারিখ এবং কালকে আগামীকাল 8 তারিখ অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। চলুন দেখা যাক ভেতরটা কেমন। অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে, আমি লেট করে ফেলেছি, তো ভেতরে ঢুকে দেখা যাক অনুষ্ঠানটা কেমন চলছে। না হচ্ছে শিশুবৃন্দ, এনারা প্রোগ্রাম করবেন, করেছেন অলরেডি কিছু, আবার আজকে করছেন এবং আগামীকালও এই প্রোগ্রামটা চলবে। দেখা যাক আমি আসতে পারি কি না। সাধারণ প্রোগ্রাম হচ্ছে, ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, এত সুন্দর প্রোগ্রাম। তবে রাত হয়ে গেছে বলে আমাকে যেতেই হবে, বাড়ি ফিরতেই হবে। তবে ফ্রি পয়সায় এত সুন্দর প্রোগ্রাম সচরাচর দেখতে পাওয়া যায় না। মানে এইসব পণ্ডিত লোকেদের দেখার জন্য 500 টাকা থেকে শুরু করে 5,000 10,000 টাকা পর্যন্ত টিকিটের দাম ওঠে সেসব পণ্ডিতদের বাজনাগুলো শোনার জন্য। তো তার থেকে এই সাবর্ণদের সুবাদে আমরা এটাকে ফ্রিতে দেখতে পাচ্ছি। তো অসাধারণ একটা প্রোগ্রাম চলছে, অলরেডি চলছে, কিন্তু রাত হয়ে গেছে বলে আমাকে ফেরত যেতে হচ্ছে। দেখা যাক আগামীকাল আবার ফেরত আসতে পারবো কি না। আগামীকাল কিছু প্রোগ্রাম রয়েছে, অনুষ্ঠান রয়েছে। তো আমি আমার দর্শকদের রেকমেন্ড করবো যেন যদি যারা আশেপাশে আছে, সকল বাজারের এরিয়ার আশেপাশে আছে, তারা আগামীকাল অবশ্যই আসুক এবং প্রোগ্রামটা দেখুক এবং আমাকে জানা কেমন লেগেছে প্রোগ্রামটা। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং শেয়ার বলতে গেলে শুধু আমার চ্যানেলকে শেয়ার নয়, আমার ভিডিওটাকে শেয়ার নয়, এই সামন্য সঙ্গীত সম্মেলন 2021-2022 যেটা হারিয়ে যাচ্ছে আমাদের কালচার থেকে, আমাদের যে কালচারটা, পুরোনো ঐতিহ্য, পুরোনো কালচার, সেটা যে হারিয়ে যাচ্ছে, সেটাকে তুলে ধরার জন্য আমার ভিডিওটাকে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই,
দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।